নমস্কার, আমার বাংলার সংবাদে আমি সমর্পিতা ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। ভয়াবহ দুর্ঘটনার কবলে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেন, হতাহত প্রচুর। অবিরাম বৃষ্টি কাল, মসজিদে অনুষ্ঠিত ঈদের নামাজের জামাত। গোমাংস কাণ্ড ঘিরে উত্তাল তারাপুর, উত্তেজিত জনতার থানা ঘেরাও। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। কাটিহার ডিভিশনের রাঙাপাড়া ও নিজবাড়ির মধ্যবর্তী স্থানে 13174 আগরতলা শিয়ালদহ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেনটি দুর্ঘটনার কবলে পড়ে। সোমবার সকাল 8:55 নাগাদ রাঙাপাড়া ও নিজবাড়ির মধ্যে এই ভয়ঙ্কর দুর্ঘটনা সংঘটিত হয়। পেছন থেকে একই লাইন দিয়ে যাওয়া একটি পণ্যবাহী ট্রেন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেনকে ধাক্কা মারলে এই ভয়ঙ্কর দুর্ঘটনা সংঘটিত হয়। এতে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেনের পেছনের একটি বগি পণ্যবাহী ট্রেনের উপরে উঠে যায় এবং দুটি কামরা লাইনচ্যুত হয়ে ছিটকে পড়ে। দুর্ঘটনার ফলে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে ট্রেনের পেছনে থাকা জেনারেল কামরা সম্পূর্ণ দুমড়ে মুচড়ে যায়। উত্তর পূর্ব সীমান্ত রেল জানিয়েছে, এই দুর্ঘটনায় মোট 8 জন যাত্রীর মৃত্যু হয়েছে, আহত হয়েছেন 25 জন। আহত 25 জন যাত্রীর চিকিৎসা চলছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে। এদিকে দুর্ঘটনার পরপরই নিউ জলপাইগুড়ি ও কাটিহার ডিভিশন থেকে রেলের শীর্ষ আধিকারিকরা, উদ্ধারকারী দল, মেডিকেল টিম, এনডিআরএফ বাহিনী দুর্ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার কাজে হাত দেয়। 16 জন আগরতলা থেকে রওনা হওয়া কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেনে ত্রিপুরা সহ অসমের বহু যাত্রী ছিলেন। তবে এই দুর্ঘটনার খবর পেয়ে অসমের যেসব রেল যাত্রী এই ট্রেনে ছিলেন তাদের পরিবার পরিজনরা শঙ্কিত হয়ে ওঠেন। সোমবার সকালে এই ভয়ঙ্কর দুর্ঘটনায় যাত্রী সুরক্ষায় ফের প্রশ্নের মুখে রেল বিভাগ। কার গাফিলতিতে এই ভয়ঙ্কর দুর্ঘটনা সংঘটিত হয়েছে? রেল বিভাগের পক্ষ থেকে এই দুর্ঘটনায় পণ্যবাহী ট্রেনের লকো পাইলটকে দায়ী করা হয়েছে। পণ্যবাহী ট্রেনের লকো পাইলট সিগন্যাল মানেনি, যার দরুন দুটি ট্রেন এই ট্র্যাকে চলে আসে এবং ডাউন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেনকে পেছন দিক থেকে ধাক্কা মারে। তার জেরে এই ভয়ঙ্কর দুর্ঘটনা সংঘটিত হয়। তবে দুর্ঘটনার সময় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ও পণ্যবাহী ট্রেনের গতির মধ্যে অনেক ফারাক ছিল। এদিকে এই দুর্ঘটনায় উত্তর পূর্ব সীমান্ত রেল কর্তৃপক্ষ সরকারিভাবে 8 জনের মৃত্যু হয়েছে এবং 25 জন আহত হয়েছে বলে জানালেও বেসরকারি সূত্রে জানা গিয়েছে, এই রেল দুর্ঘটনায় 15 জনের মৃত্যু হওয়ার পাশাপাশি 30 জন যাত্রী আহত হয়েছেন। दुर्घटना की जांच भी होगी, कमिश्नर रेल सेफ्टी के द्वारा दुर्घटना की जांच भी होगी और अभी हमारा सारा फोकस है, रेस्क्यू ऑपरेशन कंप्लीट हुआ है, अभी रेस्टोरेशन पे पूरा फोकस है, ये मेन लाइन है और किसी भी तरीके से इस दुर्घटना के जो कारण है उस कारण पे भी पूरा ध्यान देके उस तरह के कारण फिर से कभी ना हो वो व्यवस्था की जाएगी। ভারী বৃষ্টিপাতে ঈদ উল আজহার নামাজ ঈদগাহে আর আদায় করা হল না। 3 দিন ধরে লাগাতার বর্ষণ চলছে গোটা উত্তর পূর্বাঞ্চলে, ব্যতিক্রম নয় বরাক উপত্যকাও। ধারাবাহিক বর্ষণে বরাক উপত্যকার কোনো ঈদগাহে সোমবার ঈদ উল আজহার নামাজ পড়া সম্ভব হয়নি। শিলচরের সর্ববৃহৎ ঈদের জামাত হয়ে থাকে ইটখলা ঈদগাহে, বৃষ্টির দরুন সেখানেও নামাজ সম্ভব হয়নি। মেহেরপুর ঈদগাহে অবিরাম বৃষ্টির কারণে ঈদগাহের পরিবর্তে ঈদ উল আজহার নামাজের জামাত মসজিদে অনুষ্ঠিত হয়েছে। বৃষ্টি উপেক্ষা করেও নামাজে মুসল্লিদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সোমবার সকাল 8:30 মেহেরপুর পুরাতন জামে মসজিদে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। এদিকে আবহাওয়ার প্রতিকূল থাকায় প্রায় সবকটি ঈদগাহের নামাজ বাতিল করে মসজিদে আদায় করা হয়েছে। এতে সময়সূচিরও পরিবর্তন ঘটেছে, ভারী বৃষ্টিপাতে শিশুদের আনন্দ ম্লান হয়েছে, হাট বাজারেও তার প্রভাব পড়েছে। শিশু কিশোর কিশোরীরা বের হতে না পারায় জমে ওঠেনি হাট বাজারও। আমরা মেহেরপুর ঈদগাহে না পড়ে আমরা মসজিদে নামাজ এই জন্য পড়লাম কারণ আবহাওয়া আমাদের অনুকূলে নয়, যার জন্য আমরা প্রত্যেকের সহযোগিতার মাধ্যমে আমরা মসজিদে আজকে নামাজ পড়েছি আর এই নামাজটা শান্তিপ্রিয়ভাবে সুন্দরভাবে সুষ্ঠু হয়েছে, কোনো অসুবিধা নেই। এবং আমাদের মধ্যে যে ভ্রাতৃত্ববোধ, আমাদের মধ্যে যে শান্তি সম্প্রীতি যেটা আছে, এই শান্তি সম্প্রীতি বজায় রেখেই আমরা ঈদের নামাজ
শেষ করেছি, ঈদের নামাজ আমরা পড়েছি, এবং আমি প্রত্যেককে আহ্বান করেছি শান্তি সম্প্রীতি বজায় রাখে। আজকে ঈদুল আদাহার দিন যাবে বহুক, আমাদের এই অনুষ্ঠান আমরা পালন করব, আমরা প্রত্যেকের সঙ্গে হাসি খুশির সাথে আমরা মেলামেশা করব এবং ঈদের শুভেচ্ছা আমরা প্রত্যেককে জানাইব। এই কারণে আজকে আমরা ঈদে ঈদগাহ নামাজ না পড়ে আমরা মসজিদে নামাজ পড়লাম বাধ্যতামূলক, কেননা বৃষ্টি হইতেছে। যদি বৃষ্টি হতো না, যদি আবহাওয়া যদি আমাদের অনুকূলে থাকতো, তাহলে নিশ্চয়ই আমরা ঈদগাহতে নামাজ পড়তাম। যাই হোক, এটা উপরওয়ালার হুকুম, আল্লাহ সুবহানাহু তাআলার হুকুম, তিনি যেভাবে আমাদেরকে রাখতে চান সেইভাবে আমরা রাজি আছি। আমরা আজকে মসজিদে নামাজ পড়লাম তাতেও আমরা রাজি আছি, কোনো অসুবিধা নেই। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের প্রত্যেককে শান্তি শৃঙ্খলা বজায় রাখার তৌফিক দান করুক, আমিন। আজকে দিন ঈদুল আজহা কি নামাজ শিলচর ইটকলা ঈদগাহ ময়দান মে আদা কি গই হ্যায় আর পুরে দুনিয়া কে লোগোঁ কো ঈদুল আজহা কা মুবারকবাদ দেতা হুঁ আর সবকো শান্তি আর এক সাথ রহনে কে সাথ মে আপিল করতা হুঁ সবসে। পবিত্র ঈদুল আজহার দিনে সোমবার উত্তাল হলো তারাপুরের মদনমোহন রোড এলাকা। একজনের ঘরে গোমাংস উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে বিভিন্ন হিন্দুত্ববাদী সংগঠন এলাকায় উপস্থিত হয়ে অভিযুক্তকে গ্রেফতারের দাবি জানান। এদিকে স্থানীয় মহিলা সহ পুরুষ রাস্তায় নেমে প্রতিবাদ সাব্যস্ত করলে পরিস্থিতি জটিল আকার ধারণ করে। খবর পেয়ে সদর থানার ওসি ও তারাপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক সহ কাছাড়ের অতিরিক্ত পুলিশ সুপার ঘটনাস্থলে উপস্থিত হয়ে বস্তাভর্তি গোমাংস উদ্ধার করে এলাকার থিনাং রংমাই ও চামলাক পোরংমাই নামের দুজনকে গ্রেফতার করলেও মূল অভিযুক্ত পালিয়ে যায়। এদিকে ক্ষুব্ধ জনগণ ঐক্যবদ্ধ হয়ে তারাপুর থানা ঘেরাও করেন, দীর্ঘক্ষণ চলে বিক্ষোভ প্রদর্শন ও বিভিন্ন স্লোগান। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তারাপুর থানা এলাকায় মোতায়েন করা হয় বিশাল কমান্ডো ও পুলিশ বাহিনী। অনেকক্ষণ প্রতিবাদ চলাকালীন ক্ষুব্ধ জনগণ মুখ্য অভিযুক্তকে গ্রেফতার করার জোরালো দাবি জানান। খবর পেয়ে তারাপুর থানায় উপস্থিত হন শিলচরের বিধায়ক দীপান চক্রবর্তী। তিনিও পুলিশের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে অভিযুক্তকে যে কোনো অবস্থায় গ্রেফতার করার দাবি জানান। ঘটনার তীব্র নিন্দা ও ধিক্কার জানিয়ে বিধায়ক এলাকার শান্তি শৃঙ্খলা রক্ষার্থে জনগণকে শান্তির সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন। অবশেষে চাপে পড়ে পুলিশ ঘটনার প্রায় দু ঘন্টার মধ্যে গোমাংস কাণ্ডের সঙ্গে জড়িত মূল অভিযুক্ত জিয়ানপুনা রংমাইকে গ্রেফতার করে থানায় এনে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। এদিকে মূল অভিযুক্তকে গ্রেফতার করায় তারাপুর পুলিশকে সাধুবাদ জানিয়ে প্রতিবাদী কর্মসূচি তুলে নেন স্থানীয়রা। ওনারা খবর পেয়েছেন যে তারাপুর আগে পিএল রোড বলা হতো, এখন এটা মদনমোহন রোড নামে আমরা জানি। এই মদনমোহন রোডে আমরা গরু ক্রেটারিংয়ের আমরা খবর পেয়েছি। এই খবর পেয়ে বজরঙ্গলের ভাইরা এখানে উপস্থিত হয়েছেন। ওনাদের ভাষ্য অনুযায়ী তারা হাতে নাতে এই বিষয়টাকে ধরেছেন। ধরার পর ক্রেটারিং যে হচ্ছে সেটা তারা দেখেনি, কিন্তু গরুর মাংস বা গরুর বিভিন্ন জিনিস এখানে একটা বস্তার ভেতরে ঢুকানো হচ্ছে তারা সেটা দেখতে পেয়েছে। সাথে সাথে পুলিশের সাথে কমপ্লেন করেছে। আর যে বাড়িতে ঘটনা হয়েছে ওই বাড়ির যারা ছেলেরা ছিল তাদেরকে ধরার জন্য পুলিশকে তারা রিকোয়েস্ট করেছে, কিন্তু পরবর্তীকালে এই পুলিশ সেটাকে গিয়ে উদ্ধার করেছে। কিন্তু এই মুহূর্তে সেটা ঘেরাওয়ার ব্যাপার না, ওনাদের আর্জি নিয়ে এসছেন যে যারা এই কাজগুলো করেছে ইমিডিয়েটলি তাদের পানিশমেন্ট হতে চাই, তাদেরকে অ্যারেস্ট করা দরকার। বাজারের যে ঘটনা হয়েছে আমরা সবাই দেখছি যে আমরা গোমাতারা কীরকম নির্মমভাবে হত্যা করছে এই ভিনধর্মীর মানুষরা। তার সঙ্গে সঙ্গে আমরা আসাম পুলিশে তথা তারাপুর থানার আইসি স্যারে আমরা কল করছি। আইসি স্যার কি জায়গায় উপস্থিত হয়েছেন, হওয়ার পরে আসামি গ্রেফতার করছেন। আমি ধন্যবাদ জানাই কাছাড় পুলিশে। এবং বিগত এই ঈদের দুই দিন আগে আমরা দেখতে পাচ্ছি যে আমরা শিলচরের এসপি স্যার এবং সব পুলিশরা মিলিয়ে যেভাবে আমরা লোকে ও জঙ্গলের লোকে কোঅপারেট করিয়া আমরা গোমাতারা রেস্কিউ করছি, তার থেকে আর বড় কিছু হইতে পারে না। তার লেগে আমরা আজকে আসাম পুলিশ তথা কাছাড় পুলিশের শিলচরের এসপি স্যারের আমরা ধন্যবাদ জানাই। আর আমরা আশা করবো আগামী দিনেও তারা আমরা লোকে থাকবা এবং এই হিন্দু সমাজের লোকে কাজে জড়িত থাকবা। এবার আমি অনেক সময় পরে যখন বেশি হাল্লা চিল্লা হয়েছি তখন আমি নিচে এসেছি। নিচে যাওয়ার পরে আজ শুনছি যে এরকম এখানে গরু কাটা হয়েছে, গরু কাটা হয়েছে এরকম মানে এরকম। তারপরে আমি পাড়ার সব রেজাল্ট কোন জায়গায় মদনমোহন
পরে পাড়ার সবের ঘরে ঘরে ঢুকে ঢুকে আমি তারা ডাকছি, আমি সে তোমরা বের হলে দেখো বুঝলাম যে ছেলেগুলি আইসে, আমরা পাড়ার মানুষ যদি না বের হই তাহেরা কি করবো, আর তারা কেউ ইয়েও করবো না, চলো চলতাম। এরপর আমি সব পাড়ার মধ্যে, হ্যাঁ মদ বিক্রি, এটা নিয়ে আমরা চাই না, এটা উঠান, এটা বন্ধ হইত, এটা আমরা অনেকবার ডিসির এইখানে গেছি, এইখানেও আইসি, বহুত এসপির কাছে গেছি, কিন্তু কোনো তাতেই কিছু হয়েছে না। এখন আপনারা দয়া করে এইটা উঠানোর চেষ্টা করেন। আচ্ছা আপনারা কি এটা কি বাড়ির থেকে আইসে না, এই গলিতেই কাটা হয়েছে? বাইরের থেকে নিয়ে এই গলিতেই কাটছে, বাইরের থেকে নিয়ে এই গলিতে কাটছে। ঈদের সকালে মারাত্মক দুর্ঘটনা ঘটল সোনাবাড়িঘাট বাইপাসে। সোমবার সকাল 11:30 নাগাদ শিলচর রামনগর থেকে বাইপাস হয়ে সোনাবাড়িঘাট যাচ্ছিল একটি অল্টো গাড়ি। ওপর দিক থেকে আসা টিপার পাশ কেটে যাওয়ার সময় অল্টো গাড়িকে দুমড়ে মুচড়ে পালিয়ে যায়। অল্টো গাড়িতে চালক একা থাকায় বড় ধরনের বিপদ থেকে রক্ষা হয়। তবে চালক মাথা, পায়ে এবং বুকে মারাত্মক চোট পেয়েছেন বলে জানা গেছে। চালকের নাম সানাই মিয়া চৌধুরী, বাড়ি রামনগর 6 খণ্ডে। আমি তো শিলচর রামনগর থেকে বাইপাস রোড হয়ে আইতে আসিলাম, তারপর আসার পরে সৈদপুরের একটা টিপার, আগে একটা টিপার আর অপোজিট থেকে আর ও টিপারে ওভারটেক করিয়া ইয়া আমার, আমি রাইট সাইডে আসলাম, আমার কারো পুরা মারিয়া কার ড্যামেজ করে দিছে। যেটা গাড়ি টিপার আসতো এটা মানে নম্বর মধ্যে আসছে না, নম্বর নম্বর জানা গেছে না, মানে ভাগি গেছে এটা। কারণ আমি মানুষ 2-3-4 আসলাম, আমি তো ভিতরে আসলাম, খালি তারারে কইছিলাম যে টিপারের নম্বরটা নম্বরটা লোক, তারা তো অপনা করতে করতে টিপার মারিয়া গেছে না। তোমার গাড়ি কয়জন আসলে? আমার গাড়িতে আমি আসলে আসলাম ড্রাইভিং। তোমার কি জখম কেমন হয়েছে? জখম হয়েছে পিছনে ঘটনার জখম হয়েছে, পাও জখম হয়েছে, বহুত একটু চাপ পাইছি। তোমার নামটা? সানাই মিয়া চৌধুরী। বাড়ি কোন জায়গা? বাড়ি হইল কি তো রামনগর পার্ক 6। শিলচর গুয়াহাটির সংযোগকারী সোনাপুর এলাকার ভয়াবহ পরিস্থিতির জন্য বিপাকে পড়েছেন হাজার হাজার বাহন চালক। সড়কের দুপাশ জুড়ে সহস্রাধিক যানবাহন আটকা পড়ায় যাতায়াত পরিষেবা স্তব্ধ হয়ে পড়েছে। এর মধ্যে কিছু বাহন চালক ফিরে আসলেও সড়কে আটকে থাকা বাকি চালক ও সহচালকরা খাদ্য সংকট সহ নানা সমস্যায় আক্রান্ত হয়ে পড়েছেন। সড়কের বিশাল গর্তে বাহন ফেঁসে যাওয়ার পাশাপাশি এলাকার লুমসুলুম থেকে রাতাবাড়ি পর্যন্ত প্রায় 50 কিলোমিটার এলাকা জুড়ে বাহনের বিশাল লাইন রয়েছে। এতে অসংখ্য মানুষ বিপর্যস্ত হয়ে পড়েছেন। ছোট শিশু থেকে শুরু করে বয়স্কদের মধ্যেও সড়ক যন্ত্রণা চরম আকার ধারণ করেছে। সমস্যার সম্মুখীন চালক ও সহচালক সহ বিভিন্ন এলাকার যাত্রীরা তাদের দুর্ভোগের কথা তুলে ধরে সরকারের সহযোগিতা কামনা করেছেন। বর্তমানে এদিকে গেছে গিয়া লুমসুলুম হয়ে স্টার ফ্যাক্টরি সারি আরও উপরে গেছে গিয়া রাস্তা, লোড গাড়ির লাইন আর খালি গাড়ির লাইন তো রাতা ছড়া অব্দি আই গেছে, এতটুকু লম্বা লাইন প্রায় 40-45 কিলো 50 কিলোমিটার লাইন হয়ে গেছে গাড়ি। আর রাস্তাগুলোর মধ্যে এত এত গাড্ডা হয়েছে যার মধ্যে পুরো গাড়ি ঢুকে যায়, 1 কিলোমিটার যান না রাস্তায় 2-4 গাড়ি খারাপ হয়ে যায়, মানে রাস্তায় এত বড় বড় গাড্ডা হয়েছে। বাজারিছড়া থানাধীন লোয়ারপুয়া ব্লকের ইচাবিল জিপির প্রাক্তন জনৈক্য সভাপতির অমানবিক কাণ্ডের বিরুদ্ধে দস্তুর মতো প্রতিবাদে ফেটে পড়েন স্থানীয় বাগান শ্রমিকেরা। সভাপতি কর্তৃক জল নিষ্কাশনের সরকারি ড্রেন বন্ধ করে দেওয়াতে ইচাবিল বাগানের 10 ওয়ার্ডের 30 পরিবার কৃত্রিম বন্যার জলে ভাসছে। এতে দুর্গতরা ক্ষোভিত হয়ে পাথারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু সহ স্থানীয় বাগান ম্যানেজারের নিকট নালিশ জানিয়েছেন। কেতনা আদমি হই 22 আদমি গাড় ডুবল বা কাহে ডুবল হয় কোন কারণ সে এনে বিন বান বানল বাটে পুষ্কল নি না কে কে বান বান দিলে সরকারি নালা কো উপর কিরানি বললে মানে কোন কিরানি রামেশ্বর কিরানি জিপি প্রেসিডেন্ট হ্যাঁ তোন লকে কেতনা আদমি 30-35 আদমি ঘর ডুবল হ্যাঁ হ্যাঁ তোন লগা ভি কা চাহত হুয়া যা আমনে কা মতলা চাহতে যে আমনে ঘর দুয়ার কাইসে আমনে কা রহত রহত যে আমনে কা কোন ব্যবস্থা করা পানি
बारे बारे यही तरह खाली बांध बांध देते हुए अब बोला था और बोला था जा जोन करे कोई कह लिया जा हा? हम क्या कर लड़का लेके कहाँ जाए जा? घर में स्थान पानी ढूंढल के बोल रमेश्वर छत्री के लड़का दीपक कैसे बोला तो कहा जा जोन करे कोई कह लिया जा अभी हमारे घर एगो बीमारी लड़का बा हम कहाँ लेके जाए बस्ता घर में पानी डूब गई कैसे खाए कैसे बनाई हाँ बोली जा वह हमने के अनुरोध है जो हमने के एमएलए जी हमने के विचार करके दे जा फैसला करके दे जा हमने घर द्वार ठीक करके दे आर कोनो बात नहीं बगान पंचायत मैनेजर को बगान पंचायत के बोलने जा तो वो आइल बना हमने के लगे खड़ा बना देखा तो वहाँ हमने के अवस्था जो हमने कौन अवस्था में पानी बोलते मैनेजरों को बोलते जा हमने मैनेजर आई जाना है हुआ आई जा प्रेसिडेंट बना बगान पंचायत हुआ मैनेजर रहता तो मैनेजर के नाम देती শেষ করার আগে বিশেষ বিশেষ আমার বাংলা খবর আরো একবার। ভয়াবহ দুর্ঘটনার কবলে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেন, হতাহত প্রচুর। অবিরাম বৃষ্টি কাল, মসজিদে অনুষ্ঠিত ঈদের নামাজের জামাত। গোমাংস কাণ্ড ঘিরে উত্তাল তারাপুর, উত্তেজিত জনতার থানা ঘেরাও। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার।